স্টুডিও। হ্যালো ভিউয়ার্স, আমি সুদীপ আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো প্রেত স্টুডিও। আজকের 28তম এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রতি সপ্তাহের মতো আজও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গায়ে কাঁটা দেওয়ার মতো দুটো সত্যি ভৌতিক ঘটনা। একটি ঘটনা হলো একজন ওলা ড্রাইভারের সাথে ভৌতিক ঘটনা, এবং দ্বিতীয় ঘটনাটি একজন মাঝি ভাইয়ের মাছ ধরতে গিয়ে জিন ধরার ভৌতিক ঘটনা। মাঝি ভাইয়ের ঘটনাটি এসেছে বাংলাদেশ থেকে। আমি কখনোই ভাবিনি যে বাংলাদেশ থেকেও আমরা ঘটনা পেতে পারি, তো অনেক অনেক ধন্যবাদ ঘটনা পাঠাবার জন্য। আর সবাইকে বলবো ঘটনা মনোযোগ দিয়ে সম্পূর্ণ শোনো, এবং দ্বিতীয় ঘটনাটা কিন্তু অসাধারণ হতে চলেছে, আর বেশ ভয় পাবে ঘটনাটায়। আর আমরা যারা ঘটনা শুনছি আর তারা সবাই এই ধরনের ভয় পেতে আমরা ভালোবাসি, তাই তো আমরা এই ঘটনাগুলো শুনি। তো চলো, ভয় পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, শুরু করছি আজকের প্রথম ঘটনা। শনিবার মঙ্গলবার রাত 10টা মানে গা ছমছম ভয়ের রাত। হ্যালো দাদা, আমি তুষার, আমি কলকাতাতে থাকি এবং আমি একজন ওলা ড্রাইভার। এই 6 মাস হলো আমি এই চাকরিটা জয়েন করেছি। এর মধ্যেই আমার সাথে একটি ভৌতিক ঘটনা ঘটে, আর সেই ঘটনাটি আজ লিখে পাঠাচ্ছি। জানি না তুমি বিশ্বাস করবে কি না, কিন্তু ঘটনাটি সত্যি আমার সাথে ঘটে। আপনারা সবাই যারা ওলা বুক করেছেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য ওলা সম্পর্কে একটু বলে দিই। ওলা ট্যাক্সি বুক করতে হয় একটা অ্যাপের থেকে। এই অ্যাপের মাধ্যমেই প্যাসেঞ্জার জানিয়ে দেয় তাকে কোথায় তুলতে হবে এবং কোথায় তাকে ছাড়তে হবে। প্যাসেঞ্জারের কাছে কখনোই শুনতে হয় না সে কোথায় যাবে, আর তাদের কাছে একটা ম্যাপ সবসময় ওপেন করা থাকে। সেই ম্যাপ যেখানে নির্দেশ করে সেখানেই তাকে যেতে হয়। তা একদিন আমি ওলার মধ্যে বসে আছি, তখন ডিউটি প্রায় শেষ হবে আমার, তখন রাত 2টো বাজে। গাড়ির মধ্যে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ অ্যাপে দেখলাম একজন প্যাসেঞ্জার ওলা বুক করেছে। আমি যেখানে ছিলাম সেখান থেকে 7-8 কিলোমিটার দূরে। আমি গাড়ি থেকে নেমে একটু মুখে চোখে জল দিয়ে নিলাম যাতে ঘুমটা কেটে যায়। তারপর ম্যাপের ডিরেকশন অনুযায়ী সামনে এগোই, ম্যাপের নির্দেশ মতো সোজা গিয়ে ডান দিকে বাঁক নিই, এবং ডান দিকে বাঁক নিতেই এমন একটা রাস্তায় পৌঁছাই আমি ভাবতে পারিনি পুরো কলকাতাতে এমন রাস্তাও থাকতে পারে। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, রাস্তার দুপাশ দিয়ে বড় বড় গাছের জঙ্গল, আর রাস্তাটা সম্পূর্ণ অন্ধকার। শুধুমাত্র আমার গাড়ির হেডলাইটের আলোতেই রাস্তা আলোকিত হচ্ছিল। তারপর আমি আবার নির্দিষ্ট লোকেশানে পৌঁছে যাই, কিন্তু ওখানে পৌঁছে দেখি কেউ কোথাও নেই। তারপর আমি ওখানে কিছু সময় অপেক্ষা করি এবং বাইরে বেরিয়ে একটা বিড়ি ধরাই, এবং বিড়িটা শেষ করে যখনই গাড়ির দরজা খুলি আমি চমকে উঠি। আমি দেখি গাড়ির সামনের সিটে একজন মহিলা বসে আছে। কোনো পার্টিতে গেছিলেন বা পার্টিতে যাবেন এমনই একটা পোশাক তিনি পরেছিলেন। পোশাক দেখে তো তেমনই মনে হচ্ছিল। আমি বললাম, ম্যাডাম আপনি কে? বুকিং তো রাজীব নামে একজন ব্যক্তি করেছে। উনি বলেন, রাজীব আমার হাজবেন্ড। তারপর আমি গাড়ি স্টার্ট করি। আমি একটা ব্যাপারে খুব অবাক হই, কোনো প্যাসেঞ্জার কিন্তু আমাদের পাশের সিটে বসে না, তারা বেশিরভাগ পিছনের সিটেই বসে। তারপর তো উনি একজন মহিলা, উনি আমার পাশে এসে বসে বললেন, একটু অবাক লাগলো ব্যাপারটা। ওনার ড্রপ লোকেশান ছিল একটা হসপিটাল। তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনার কি কোনো সমস্যা হয়েছে? এত রাতে হসপিটালে যাবেন তো, তাই বললাম। উনি গম্ভীর গলাতে বললেন, আমার স্বামী অসুস্থ তাই। ওনার চোখের দিকে তাকাতেই দেখলাম ওনার দৃষ্টিটা কি অদ্ভুত, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। তারপর আমি গাড়ি চালাতে থাকি। হঠাৎ কিছু দূর যাবার পর
ওই মেয়েটি বলে, আজ থেকে দু বছর আগে আমি আর রাজীব একদিন ঠিক এমনই ওলা বুক করে ফিরছিলাম। তারপর মেয়েটি আবার চুপ করে যায়। তারপর আমি জিজ্ঞাসা করি, তারপর কি হয়েছিল বলুন। মেয়েটি চুপ করে থাকে, আর কোনো কথা বলে না। আমিও আর কিছু বলি না, ভাবলাম হয়তো উনি বিরক্ত হচ্ছেন। তারপর আমার চোখ যায় গাড়ির রেয়ার ভিউ মিররের উপর। তারপর আমার তো এক প্রকার হুঁশই উড়ে যায়। এ কি, কারণ ওই মেয়েটি রেয়ার ভিউ মিররে দেখাই যাচ্ছিল না। এটা দেখে আমার ভয় করতে থাকে, আমি সম্পূর্ণ ঘেমে যাচ্ছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম আমার পাশে যে বসে আছে সে কোনো সাধারণ মেয়ে নয়, হয়তো সে কোনো অতৃপ্ত আত্মা। আমি আমার মনকে শান্ত করি। আমি বুঝতে পারছিলাম যদি আমি একে বুঝতে দিই যে আমি সব বুঝে গেছি, তাহলে হয়তো গাড়ির মধ্যেই আমাকে মরতে হবে। আমি একটি বুদ্ধি বার করি। আমি হঠাৎ করে গাড়ি থামিয়ে দিই এবং ওনাকে বলি গাড়ি খারাপ হয়ে গেছে, আমি দেখছি কী হয়েছে। এবং নিচে নেমে গাড়ির বোনেট খুলি এবং ওখান থেকে একটা তার খুলে দিই যাতে গাড়ি স্টার্ট না হয়। আমি ভেবেছিলাম ওনাকে বলবো গাড়ি খারাপ হয়ে গেছে, আপনি অন্য গাড়ি বুক করে চলে যান। আমি ভাবলাম এইভাবে হয়তো আমি বেঁচে যাব, কিন্তু আমি ভুল ছিলাম। আমি যখন ওনাকে বললাম গাড়ি খারাপ হয়ে গেছে এবং গাড়ির মধ্যে ঢুকে কয়েকবার সেলফও মারলাম গাড়ি স্টার্ট হচ্ছে না, এটা ওনাকে বিশ্বাস করাবার জন্য, ওনাকে বললাম আপনি অন্য একটা গাড়ি বুক করে নিন। উনি বললেন, না আপনি গাড়ি ঠিক করুন, আমি অপেক্ষা করছি, আপনার গাড়িতেই আমি যাব। ভয়ে আমার বুদ্ধি শুদ্ধি সব যেন লোপ পাচ্ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। বুকের মধ্যে হার্টবিট এতটাই বেড়ে গেছে যে হার্টবিট কন্ট্রোল করতে পারছিলাম না কোনো রকম। কিন্তু শান্ত হলাম, কারণ এই মহিলাটিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পাচ্ছি। তারপর আর একটা বুদ্ধি মাথায় এলো। আমি ওনাকে বললাম, ম্যাডাম একটু সময় লাগবে, আপনি নিচে নেমে দাঁড়ান, আমি গাড়ি ঠিক করছি। দেখলাম মহিলাটি এক কথায় গাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। আমি ভাবলাম এবারই সুযোগ, বাঁচার শেষ চেষ্টাটা করতেই হবে। আমি এবার গাড়ির সামনে গিয়ে বোনেট খুলি এবং গাড়ির ছিঁড়ে দেওয়া তারটাকে জুড়ে ফেলি। আবার এবার গাড়ি স্টার্ট দিলেই গাড়ি স্টার্ট হবে। আমি মহিলাটিকে বলি, ম্যাডাম আরেকটু সময় লাগবে। মহিলাটি গাড়ির কাছ থেকে সরে গিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। আমি গাড়ির মধ্যে ঢুকে এক চান্সে গাড়ির স্টার্ট করে ফেলি এবং গাড়ি চালাতে শুরু করি। মহিলাটি বুঝতেও পারিনি যে আমি তাকে না নিয়েই গাড়ি স্টার্ট করে সামনে এগিয়ে যাব। আমি একবারের জন্য পিছনে তাকাই। আমি যা দেখি সে কথা এখনও আমার মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার। আমি দেখি মহিলাটি তার রূপ পাল্টে ফেলেছে। কি ভয়ঙ্কর তার রূপ! তার চোখ রাগে একদম লাল হয়ে গেছে, সে রাগে আগুনের মতো জ্বলছে। কি বিকৃত মুখ তার! তার চুল হাওয়ায় উড়ছে। দেখলাম সে রুদ্ধশ্বাসে গাড়ির পিছনে ছুটে আসছে। জানি না তখন গাড়ির স্পিড কত আছে, আমার স্পিড খুব কম না হলেও 90-এর উপরে তো হবেই। সে আমার গাড়ি থেকে বড় জোর 50 মিটার দূরে রয়েছে। এত জোরে মহিলাটি ছুটছে যে কিছু সময়ের মধ্যেই আমার গাড়ি ধরে ফেলবে প্রায়। আমি আর একবার পিছনে তাকিয়ে দেখি মহিলাটি আর আসছে না, এবং পিছন দিক থেকে ঘুরে যখনই আমি সামনে তাকাই দেখি মহিলাটি আমার সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি ব্রেক না করেই তার উপর দিয়ে চালিয়ে দিই এবং তার শরীর ভেদ করে গাড়ি বেরিয়ে যাই। এবং তারপরই মহিলাটি আমার গাড়ির জানালার কাছে এসে দৌড়াতে থাকে এবং এক ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকায়। তারপরে আমি গাড়িটাকে আর কন্ট্রোল করতে পারি না এবং আমার গাড়িটা গিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার পাশে একটা ডিভাইডারে। তারপর যখন চোখ খুলি আমি নিজেকে হসপিটালে পাই, তাও সেই হসপিটালে যে হসপিটালের লোকেশন ওই মহিলা দিয়েছিলেন। তারপর আমাদের ওলা মেম্বারদের মধ্যে একজন বলেন যে 2 বছর আগে এক ওলা ড্রাইভার দুজন
প্যাসেঞ্জারকে নিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন এবং এই হসপিটালেই তারা ভর্তি হয়েছিলেন এবং তারা মারাও গেছিলেন। আগে রাজীব নামে ছেলেটি মারা যায় আর এই খবর শুনে মহিলাটিও মারা যায়। এই ছিল আমার সাথে ঘটা একটি সত্যি ভৌতিক ঘটনা। এটাই ছিল প্রথম ঘটনা। এরপর চলে যাব দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা একজন বাংলাদেশের মাঝি ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা। তিনি মাছ ধরতে গিয়ে কিভাবে জিনের কবলে পড়েন সেই ঘটনাটাই উনি লিখে পাঠিয়েছেন, আমি সেই ঘটনাটাই শোনাবো। কিন্তু ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, তোমরাও কিন্তু ঘটনা পাঠাতে পারো আমাদের কাছে। যদি তোমার জীবনে ঘটে থাকে কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা তোমার শোনা কোনো ভৌতিক ঘটনা থাকলেও পাঠাতে পারো। আর যদি ঘটনা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। দশটা মানেই গা ছমছমে ভয়ের রাত। ঘটনা পাঠিয়েছেন রফিক। দাদা, বাংলাদেশ থেকে তোমায় জানাই অনেক অনেক ভালোবাসা। আমি রফিক, যে ঘটনাটি বলবো সেটি আমার নিজের চাচার সাথে ঘটা একটি ঘটনা। আচ্ছা, রফিক যেভাবে ঘটনাটা লিখেছে আমি সেভাবেই পড়ব, শুধু আমাদের শ্রোতাদের বোঝার স্বার্থে আমি আমার মতো করে পড়ছি। মানে ও যেমন কাকাকে চাচা বলে, তো আমি কাকা বলেই সম্বোধন করছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো ঘটনাটি সবাই মন দিয়ে শোনো। ঘটনাটি 1994 সালের। আমার কাকা এবং আমার বাবা দুজন ছিলেন মাছ ব্যবসায়ী। তারা নৌকা নিয়ে রাতে নদীতে মাছ ধরতেন আর মাছ ধরার সময় ছিল সব সময় রাতে। রাতে নদীতে জাল ফেললে অনেক পরিমাণে মাছ পাওয়া যেত। তারা দুই ভাই রোজ একসাথে মাছ ধরতে যেত। কাকা তেমন ভালো মাছ ধরতে পারতো না, কারণ কাকা আমার দাদুর সাথে ঝাড়ফুঁক, দোয়া পড়া, জিন ধরা, জিন তাড়ানো এইসব কাজ করত। পরে গিয়ে এইসব ছেড়ে দিয়ে সে মাছ ধরার কাজে লাগে। একদিন বাবার শরীরটা খুব খারাপ ছিল। সেদিন বাবা মাছ ধরতে যাবার অবস্থায় ছিলেন না। তো আমার কাকা এক প্রকার জেদ করেই বলেন, আমি একাই যাচ্ছি মাছ ধরতে, তুমি বিশ্রাম করো। আর বাবাও ভাবল কাকা এখন অনেকটাই শিখে গেছে মাছ ধরা। আর সেদিন ছিল পূর্ণিমা। পূর্ণিমাতে মাছ অনেক বেশি পাওয়া যায়। মাছ ধরতে না গেলে সেদিনটা পুরো লস যাবে। আর ওখানে আরও অনেক লোক মাছ ধরে, তাই বেশি চিন্তা না করে কাকাকে একাই যেতে দিলেন। কাকা নদীতে নৌকা নিয়ে জাল ফেলে মাছ ধরছিলেন, কিন্তু কাকা খুব বেশি মাছ পাচ্ছিলেন না, কারণ ওখানে তার অনেক প্রতিদ্বন্দ্বী ছিলেন। মানে ওই একই জায়গাতে অনেক লোক নৌকা নিয়ে মাছ ধরছিল। তো কাকু ভাবলেন একটু মাঝ নদীতে গিয়ে মাছ ধরা ভালো। তো উনি মাঝ নদীর দিকে নৌকা নিয়ে এগিয়ে যান। ওখানে জাল ফেলতেই অনেক মাছ ধরা পড়ে জালে। কাকু বেশ আনন্দের সাথে মাছ ধরতে থাকেন। হঠাৎ করে কাকু অনুভব করেন তার নৌকাটা জোরে জোরে দুলছে। নদীতে ঢেউ তেমন কিছু ছিল না, কিন্তু কাকু দেখেন নৌকার দুই পাশ থেকে জল এসে এসে নৌকায় বাড়ি খাচ্ছে। যদি ঢেউ আসে তাহলে সেটা এক সাইড দিয়ে আসবে, দুই পাশ দিয়ে জলে ধাক্কা মারছে, এটা কিভাবে হয়। তারপর নৌকাটা এক জায়গাতে পাক খেতে থাকে একভাবে। কাকা এবার বুঝে যান এটা কোনো সাধারণ ব্যাপার নয়। কাকা দোয়া কালাম সব পড়তে জানতেন এবং কাকা দোয়া পড়ে নিজের শরীরটাকে বেঁধে ফেলেন এবং নৌকাটাকেও দোয়া পড়ে ফু দিতেই তার দুলনি থেমে যায়। তার 5 মিনিট পর কাকা একটা কণ্ঠস্বর শুনতে পায়। কেউ একজন বলে ওঠে, কিরে আব্দুল, তুই কি একাই সব মাছ নিয়ে যাবি? কাকা প্রথমে নিজের কানের ভুল হচ্ছে বলেই মনে করে। তারপর আবার কেউ বলে ওঠে, নৌকাটা তো বেঁধে ফেললি, তো আমাদের কটা মাছ দিয়ে যা। কাকা এবার বুঝতে পারলেন যে উনি জিনের কবলে পড়েছেন।
কাকা যেহেতু অল্প স্বল্প তন্ত্রমন্ত্র জানতেন, তো উনি ভয় না পেয়ে বলেন, আমি অনেক কষ্ট করে মাছ ধরেছি, তোমাদের কেন দেব? তখন তারা বলে, তোর ভালো হবে, মাছ দে আমাদের। কাকা বলে, না আমি মাছ দেব না। তারপর জলের ভিতর থেকে কাকার নৌকার ডান পাশে এবং বাঁ পাশে দুটো জিনের মাথা ভেসে ওঠে এবং তার মধ্যে একজন বলে, তুই যদি মাছ না দিস তাহলে তো তুই মরবি আজ। কাকা বলে, তুই আমায় মারতে পারবি না। জিনজি বলে, ওকে মারতে না পারলেও তোর এমন অবস্থা করব যে এই জলের মাঝেই সারা জীবন আটকে থাকবি, ওকে অদৃশ্য করে দেব, ওকে কেউ দেখতে পারবে না, তুই সবাইকে দেখতে পারবি। কাকা বুঝতে পারল যে এদের সাথে এইভাবে পারা যাবে না। কাকা মাথায় একটা পাগড়ি পরতেন সবসময়। কাকা একটি সুরা পরে এবং মাথায় পাগড়িতে একটা গিট বেঁধে ফেলেন। তারপর বলেন, তোরা কজন এসেছিলিস আমার কাছে? জিন বলে, দুজন। কাকা বলে, দেখ তো আর একজন কোথায়? সে জিন তো দেখে খুব রেগে যায় এবং বলে, তুই ওকে বন্দি বানালি কেন? ছেড়ে দে ওকে এখনই, না হলে খুব খারাপ হয়ে যাবে। কাকা দাদুর কাছ থেকে এই বিদ্যা শিখেছিলেন, এই প্রথম সে এই বিদ্যা ব্যবহার করল। কাকা বলেন, ছাড়তে পারি যদি তুই আমাকে আমার বাড়ির কাছে নদীতে পৌঁছে দিস। জিনটি বলে, হ্যাঁ আমি কথা দিচ্ছি তোকে পৌঁছে দেব, আমার সঙ্গীকে তুই ছেড়ে দে। কাকা বলেন, হ্যাঁ ছেড়ে দেব, তুই আগে আমায় পৌঁছে দে। জিন বলে, তুই কথা দিচ্ছিস তো যে তুই আমার সাথীকে ছেড়ে দিবি? কাকা বলে, হ্যাঁ কথা দিচ্ছি তোর সাথীকে আমি ছেড়ে দেব। তারপর জিনটি বলে, তুই চোখ বন্ধ কর। কাকা চোখ বন্ধ করে। তার একটু পরেই জিন চোখ খুলতে বলে কাকাকে। কাকা চোখ খুলে দেখে যে বাড়ির কাছে নদীর ঘাটে সে পৌঁছে গেছে। জিন বলে, এবার আমার সঙ্গীকে ছেড়ে দে তাহলে। তখন কাকার মনে একটা বদ বুদ্ধি খেলে যায় এবং উনি বলেন, না আমি ওকে ছাড়ব না, আমি একে দিয়ে কাজ করাব। তখন জিন বলে, তুই তো কথা দিয়েছিলিস, কথার খেলাপ করছিস কেন এখন? তোর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কাকা বলে, আমার যখন ইচ্ছা হবে তখন ওকে আমি ছাড়ব। তারপর কাকা মাছ নিয়ে বাড়ি চলে আসে এবং বাড়ি এসে বাবাকে এই জিনের ব্যাপারে কিচ্ছু বলে না এবং শুধু মাছগুলো দিয়ে দেয় আর বলে, দাদা এখন থেকে তোমায় আর মাছ ধরতে যেতে হবে না কষ্ট করে, আমি একাই যাব, শুধু তুমি দেখবে আমি কতগুলো করে মাছ নিয়ে আসি প্রতিদিন। বাবাও দেখল কাকা অনেক মাছ ধরে এনেছে, তো বাবা না গেলেও সে মাছ ধরতে পারবে, তাই সে রাজি হয় এবং কাকার উপর ভরসা করে। কাকার মাথায় যে দুষ্ট বুদ্ধি খেলেছিল সেটা সে বাবাকে বলেনি। কাকা এবার থেকে নিজেই মাছ ধরতে যেত আর যখনই সে নদীতে নামতো তখনই ওই জিনটা চলে আসতো আর বলতো, আমার সাথীকে এবার ছেড়ে দে। তখন কাকা বলতো, আগে তুই আমায় অনেক মাছ ধরে দে, তারপর আমি ভেবে দেখছি, এবং ওই জিন তাকে অনেক মাছ ধরে দিত। জিনের কাছ থেকে মাছ নিত কিন্তু সেই বন্দি জিনকে কাকা মুক্ত করতো না। এইভাবে বেশ কয়েকদিন চলে যায়। কাকা বেশ মজাতেই ছিলেন, কোনো পরিশ্রম করা লাগছিল না, বসে বসে অনেক অনেক মাছ পাওয়া যাচ্ছিল, এটা কাকার একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। বাবা একদিন বলে, আজ আমিও যাবো মাছ ধরতে, তুই রোজ রোজ এত মাছ কীভাবে ধরিস আমি দেখব। বাবা ব্যাপারটা সন্দেহ করেছিল আগেই, তাই বাবা এক প্রকার নাছোর বান্দা হয়ে পড়ে। তারপর কাকা সব সত্যি কথা বলে। তখন বাবা বলে, তুই অনেক বড় ভুল করেছিস, তুই যখন কথা দিয়েছিস তাহলে তোর কথার খেলাপ করার উচিত হয়নি, তুই এই জিনটাকে এখনই মুক্ত করে দে। কাকা তখন বাবাকে বলে, আচ্ছা ঠিক আছে আমি কালকে মুক্ত করে দেব। কিন্তু সেদিন রাতে কাকা আবার মাছ ধরতে যায় এবং তার সামনে জলের মধ্য থেকে আবার সেই জিন প্রকট হয়। জিন এসে বলে, কি আব্দুল মিয়া এত দেরি করে এলেন? কাকা
জিনদের সাথে অসম্মানের সাথে কথা বলেন। উনি ভাবেন তার সাথী আমার কাছে বন্দি, এত ভালোভাবে কথা বলে কি হবে এদের সাথে, এই জিন তো আমার গোলাম হয়ে গেছে। তারপর ওই জিন বলে, আব্দুল ভাই তুমি রোজ যে পাগড়িটা পরে আসতে সেটা কোথায়? তখনই কাকা মাথায় হাত দিয়ে দেখেন সেই পাগড়িটা উনি বাসায় ফেলে এসেছেন, অন্য একটা পাগড়ি পরে এসছেন আজ। এবার কাকা ভয় পায়, এতটাই ভয় পায় যে উনি সমস্ত তন্ত্র মন্ত্র দোয়া কালাম সব ভুলে যান। তখন জিন তাকে বলে, আচ্ছা তুই কথা দিয়ে কথা রাখিস নি, কাজটা কি তুই ঠিক করেছিস? কাকা বলেন, না আমি ভুল করেছি। কাকা জিনের কাছে ক্ষমা চান কিন্তু জিন তাকে ক্ষমা করেনি। পরদিন সকালে কাকা বাড়ি না ফেরায় সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিল, খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু কোথাও তাকে আর খুঁজে পাওয়া যায় না। এইভাবে চার দিন কেটে যায় কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। তারপর বাবা বুঝতে পারেন যে জিনেই কিছু করেছে। একজন পীর বাবার কাছে যাওয়া হয় এবং উনি জিনকে ডাকেন এবং জিন নিজের মুখেই এই ঘটনাগুলো সব বলে। ওখান থেকে আমরা ঘটনাগুলো জানতে পারি এবং এটাও বলেন যে লাশ কোথায় আছে। দুটো নৌকা নিয়ে সেখানে যাওয়া হয়, গিয়ে ওনারা দেখেন কাকার নৌকাটা সোজাভাবে জলের নিচে ডুবে রয়েছে। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে যেখানে নৌকোটা ডুবে রয়েছে সেখানে কাকার নৌকার মতো চারটে নৌকো সোজাভাবে দাঁড় করালে তারপর হয়তো নৌকার এক হাত দেখা যাবে, মানে ওখানে অনেক জল, নৌকো সোজাভাবে থাকা সম্ভবই নয়। তারপর নৌকোকে তোলার চেষ্টা করা হয় কিন্তু সবাই ব্যর্থ হয়, নৌকো ওখান থেকে কোনোভাবে নড়ানো যায় না। কাকার নৌকো ছিল একদমই ছোট, সে নৌকোটা মাটি পর্যন্ত যাবেই বা কীভাবে। তারপর জলের নিচে যাওয়া হয় এবং দেখা যায় নৌকার একটা মাথা মাটির নিচে ঢোকানো এবং তার পাশে কাকার মাথাটাও মাটির নিচে ঢোকানো। কাকার দেহটা বার করবার চেষ্টা করলে কাকার শরীরটা ছিঁড়ে চলে আসে, মাথাটা মাটির নিচেই ঢুকে থাকে, মাথাটা কোনোভাবেই বার করা যায়নি আর এবং নৌকাটাও বার করা যায়নি। আর অবাক করার ব্যাপার হচ্ছে নৌকাটা অনেক বড় হয়ে গেছিলো, প্রায় চার গুণ বড় হয়ে গেছিলো আগের থেকে। তারপর কাকার শরীরটা মাথা ছাড়াই কবর দিয়ে দেওয়া হয়। নৌকাটা অনেক দিন ওখানে ছিল, বর্ষার সময় যখন জল বাড়ত তখনও নদীর জলের উপর নৌকাটার মাথা ততটুকুই ভেসে থাকত। জল অন্য কোথাও বাড়ছে কিন্তু তার সঙ্গে নৌকাটাও বড় হচ্ছে। জিনটা অনেক বড় শিক্ষা দিয়ে গেছিলো আমাদের পরিবারকে। তো এই ছিল আমার পরিবারে, গোলাম বানানো কখনোই উচিত নয় কারণ গোলামি কেউই পছন্দ করে না। তো কেমন লাগলো আজকের এপিসোডটা, আশা করি ভালোই লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানিও সবাই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবার কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।